নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু রাজনৈতিকভাবে ইতিমধ্যে গোটা ভারতবর্ষের রাজনৈতিক মনস্ক মানুষরা এটা নিয়ে একটা তর্ক করছেন, আলোচনা করছেন। কি হচ্ছে তাহলে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে গত বছর 2019 লোকসভা নির্বাচনের আগে একটি বায়োপিক তৈরি করা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। ওমাং কুমার এই ছবির পরিচালক ছিলেন, এই ছবির প্রযোজক ছিলেন সন্দীপ সিং, আর নরেন্দ্র মোদীর ভূমিকায় বিবেক ওবেরয় কাজ করেছিলেন, এই ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়াও ছিলেন আরো আরো অনেক অনেক তারকা যারা এই ছবিতে অভিনয় করেন। তো ছবিটা রিলিজ হওয়ার আগে হয়তো খুব ঢাকঢোল পেটানো হয়েছিল যে প্রধানমন্ত্রীর বায়োপিক, নরেন্দ্র মোদীর বায়োপিক, কিন্তু ছবিটি রিলিজ করার পর সেটা বক্স অফিসে টাকা পয়সার যদি ব্যবসা বাণিজ্যের দিক ধরা হয় সেখানে কিন্তু মুখ থুবড়ে পড়ে, মোটেই মোদীর বায়োপিক ছবি হিসেবে চলে। নিশ্চয়ই নির্বাচনে নরেন্দ্র মোদী এবং তার দল বা তাদের জোট সরকার দুর্দান্ত সাফল্য পেয়েছে, সব ঠিক আছে, কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে মোটেও চলে। তো এবার ফের 2020 সেই ছবিটা রিলিজ করার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক শুনলেন, যে ছবি একবার রিলিজ হয়ে গিয়েছে সেই ছবি ফের রিলিজ করার চেষ্টা চলছে, সেটাও 15ই অক্টোবর, যেদিন গোটা দেশের সিনেমা হলগুলো আফটার লকডাউন ফের খুলে দেয়া হচ্ছে। কেন এরকম বিষয়? তো এই বিষয়ে সন্দীপ সিংকে যখন জিজ্ঞেস করেন তখন সন্দীপ সিংকে যখন জিজ্ঞেস করা হয় সাংবাদিকরা বলেন যে কি হলো, এক ছবি দুবার কেন রিলিজ করবে, তখন তার বক্তব্য যে দেখুন, তখন একবার রিলিজ করা হয়েছিল নির্বাচনের আগে, তখন হাওয়া ছিল দেশে এরকম একজন প্রধানমন্ত্রী, আমাদের দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তো তার জন্য একটি বায়োপিক তৈরি করা হয়েছিল, আমরা নির্বাচনের আগে তাড়াতাড়ি করে রিলিজ করে দিই। কিন্তু এখন এই যে করোনা ভাইরাসে গোটা পৃথিবী এরকম দুরবস্থায়, সেখানে ভারতে কিন্তু করোনা ভাইরাসের জোরে প্রচুর মানুষ মারা যেতে পারত, তেমনটা হয়নি, বা এই লকডাউনের সময়টা নরেন্দ্র মোদী তিনি তার সরকার যেভাবে কাজ করেছে সেটা বাহবাযোগ্য, তারিখযোগ্য, তাই তিনি মনে করছেন, তাইনি তার দল এই টিমটা যারা রয়েছেন তারা মনে করছেন যে ছবিটা আর একবার মুক্তি পাওয়া উচিত, এবং সেটা 15ই অক্টোবরই পাওয়া উচিত। এটা ঐতিহাসিক দিন যে এতদিন সিনেমা হল বন্ধ থাকার পর ফের নতুন করে সিনেমা হল খুলছে, আর সেখানে আমাদের দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি বায়োপিক কেন দেখানো হবে না, এটা অবশ্যই সেই দিন যেখানে অবশ্যই বায়োপিকটা দেখানো হবে। এটা রয়েছে সন্দীপ সিং এর বক্তব্য। এই প্রসঙ্গে আপনাদের বলি, তার উল্টো মত পোষণ করছেন বহু মানুষ, কারণ এই সন্দীপ সিং যিনি এই ছবির প্রযোজক, তিনি কিন্তু সুশান্ত সিং রাজপুত মৃত্যুকাণ্ড, সে তারপর যে তদন্ত চলছে এই তদন্তে বারবার উঠে এসছে এই নামটা, কারণ সুশান্ত সিং এর খুব কাছের বন্ধু ছিলেন, বন্ধুস্থানীয় মানুষ ছিলেন সন্দীপ সিং। তো সেই জন্যে সন্দীপ এই গোটা পরিস্থিতিতে সুশান্ত সিং রাজপুত মৃত্যুকাণ্ডের ঘটনায় বারবার জড়িয়ে পড়েছেন, বারবার উঠে এসছে তার নাম। তাহলে প্রশ্নটা হচ্ছে উল্টো দিক থেকে, এই তিনি কি এটা থেকে বাঁচার জন্য ফের আর একবার নরেন্দ্র মোদীর প্রশংসা করে তার বায়োপিকটা রিলিজ করার চেষ্টা করছেন যে সরকার আমাকে সব থেকে অব্যাহতি দেওয়া হোক, বাঁচাও, এটা অনেকে বলছেন। এর পাশাপাশি বিহার ইলেকশন, এত কয়েকটা দিনের পর তারপরে বিহার ইলেকশন, তো বিহার ইলেকশনের আগে যদি দেশের প্রধানমন্ত্রীর বায়োপিক আরো একবার রিলিজ করা যায় মন্দ কোথায়, বিশেষ করে এই প্রেশারটা বিজেপির তরফ থেকেও হতে পারে সন্দীপ সিং এর ওপর, এমন কথাও বলছেন রাজনৈতিক মানুষরা, রাজনৈতিক পর্যালোচনা যারা করেন তারা। আসল কারণ কিছু জানা যায়নি, তবে এটা যদি ঐতিহাসিক হয় যে এতদিন বাদে ফের সিনেমা হল খুলছে, সেখানে অবশ্যই নরেন্দ্র মোদীর বায়োপিকটা চালানো উচিত, ফের রিলিজ করা উচিত, তাহলে এটা ঐতিহাসিক ব্যাপার হবে যে একটা ছবি রিলিজ করার পর ফের পরের বছর আবার সেই ছবিটা রিলিজ করা হচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে হওয়া বায়োপিক বলে কথা, নরেন্দ্র মোদীর বায়োপিক নিয়ে হওয়া বলে কথা, তার মধ্যে নাকি স্বামী বিবেকানন্দও থাকেন, তো হতেই পারে, সেটাই স্বাভাবিক। দেখা যাক শেষ পর্যন্ত 15ই অক্টোবর ফের নরেন্দ্র মোদীর বায়োপিক রিলিজ করে কিনা, তো সে আশায় দেখবো, আর আপনাদের সঙ্গে বিষয়ে পরে আবার আলোচনা করবো। নমস্কার, আজকের মতো এখানেই শেষ স্বরূপ কথা, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো।